বেশ কিছুদিন ধরেই চলছে দুর্যোগপূর্ণ আবহাওয়া, কখনো রোদ কখনো বৃষ্টি, আবার ডিবিসির ছাড়া জলে প্লাবিত জেলার বেশ কিছু অঞ্চল। তবে এরই মধ্যে শিওরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, গত কয়েকদিন ধরে জেলার আবহাওয়ার চিত্র কিছুটা হলেও পরিবর্তিত। যদিও সম্পূর্ণভাবে দুর্যোগের মেঘ এখনও কাটেনি, মাঝে মধ্যে এসে হাজির হয় বৃষ্টি, আর এই রোদ বৃষ্টি খেলার মাঝে পলিথিনে মুড়ে গাড়ি করে মহালয়ার আগেই কুমারটুলি থেকে মণ্ডপে চলছেন মা দুর্গা। যদি রাস্তায় কখনো দুর্যোগের মেঘ আসে, তার জন্য মুড়িয়ে ফেলা হয়েছে এই পলিথিনের মোড়ক দিয়ে। সোমবার তেমনই চিত্র ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর বেলদা থানার খুকুরদাতে। জানা যায় এই প্রতিমা উক্ত থানা এলাকার সাউরি থেকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের সাহসপুরের কোনো এক মণ্ডপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সব মিলিয়ে দুর্যোগের মধ্যেও জেলার বেশ কিছু জায়গায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার প্রস্তুতি চলছে জোর কদমে।